ও কবিরস চাচা কি করতাছেন জি বাতে যা গাছ লাগাইতাছি এটা কি অসু এটারে বলে কালো মেক আপনারা চিনেন চিরতা বইলা কিন্তু চিরতার গাছ তো আমরা তো চিরতাই বলি না ইন্ডিয়াতে চিরতা পাওয়া যায় চিরতা অনেক দাম বাংলাদেশে এই কালো মেঘ গাছ বিক্রি করে চিরতা বইলা এটা অনেক রোগের কাজে লাগে বুঝছেন কি কাজে লাগে এটা এটা আপনার বাইরের জ্বর দুষি হয় তাহলে ট্যাবলেট কা এটা সারে না আপনার বাইরের জ্বরের জন্য এই গাছটা খুবই উপকারী যেমন রাত্রে রাত্রে জ্বর বা এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় সেটা হলো বাইরের জ্বর হ্যাঁ বয়স্ক হোক ছোট বাচ্চাদের হোক যদি আপনার এই পাতার রস সেই শেখা হইতে পারেন তাহলে সেই বাইরের জ্বরটা আপনার থাকবে না তাহলে কি আমাদেরকে একটা দেওয়া যাইতে পারবে না হ্যাঁ একটা গাছ দিব সমস্যা নাই একটা আপনি নিয়ে যান আপনার বাড়িতে লাগায় রাখবেন ইনশাল্লাহ আপনার ছোটো কাটু রোগ থেকে মুক্ত হতে পারবেন যাদের চুলকানি আছে দুধে এটার পাতার রসকা চুলকানি ভালো হয় দেখা গেছে আপনার ডায়াবেটিক্স এগুলা ভালো হয় কারো দেখা গেছে ক্যান্সার হয়ে গেছে এগুলা ভালো হয় জন্টিস ভালো হয় অনেক রূপ ভালো হয় এই গাছটা দেয়া আচ্ছা বুঝলেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ভবিষ্যৎ হ্যাঁ বড় আপনার ভবিষ্যতে দেখা করেন পরে আচ্ছা ঠিক আছে এটি একটি কালোমের গাছ আমি অনেকজনই দেই যদি আপনারা কারও প্রয়োজন থাকে ইনশাল্লাহ নিতে পারেন টাকা পয়সা লাগবে না আমি এইভাবেই দিব একটি গাছ উপহার দিব বেশি না অনেকজনে নেয় দশটা বিশটা একশো বাগান করার জন্য এই গাছটি বাগান হইলে ওষুধি কোম্পানি নিয়ে নেয় অনেক মূল্যতে গাছটি বিক্রয় করা যায় যেমন আমার কাছ থেকে কুমিল্লার একজনে নিয়ে নিছে ওনার অনেক বড় বাগান রংপুরের একজনে নিছে ওনার বাগান আমার ভিডিওতে দেখাইছে যে গুরুজি আমার অনেক বড়ো বাগান হয়েছে মহিম সিং রেত্তুকোনার একজনে নিছে ওনা আমাকে দেখাইছে ভিডিও করিয়া যে গুরুজি আপনার দোয়া আমি অনেক টাকা লাখ লাখ টাকার মালিক হয়েছি এই গাছ বিক্রয় করিয়া শুধু ওনা এই গাছ বাজারে বাজারে বিক্রয় করে আমরা তো কবিরাজ মানুষ আমরা ফ্রিভাবে মানুষকে দেই কিছু গাছ লাগাই মানুষকে দেওয়ার জন্য আপনার শাকসবজি সবজি যা করেন এই জায়গার সাইডে এই যে আমার মতন আমি যেভাবে লাগাইছি এইভাবে লাগাই দিবেন আপনার শাক সবজির কোনো ক্ষতি হবে না এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ হয়তো আমরা সেই গাছটি আমরা বুঝতে পারি না যদি আপনি বড়ো ধরনের রুগে পড়েন তাহলে ঠিকই বুঝতে পারবেন এই গাছটা যে কত শক্তিশালী গাছ মানুষে বাজারে বিক্রি করে চিরতা বইলা কিন্তু চিরতা না এই কালো মেঘ গাছ চিরতার কেজি হলেও পাঁচ হাজার টাকা আর কালো মেঘের কেজি হলেও এক হাজার টাকা যদি আপনাদের প্রয়োজন থাকে আমার কমেন্টে জানাই দেবেন আমি আপনাদের গাছ দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ওষুধি গাছ আমি অনেক সংগ্রহ করি আশা করি আপনাদেরকে আমি দিতে পারবো আমার অনেক গাছ আছে আমার মতন বাগান আপনারা সবাই করেন অনেক ভিডিও তো দেখেন ও শুধু ভিডিও দেখেন যদি আপনার গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক থেকে আপনার মুক্ত হইতে পারবেন কিভাবে মুক্ত হবেন কালমের গাছ খায় গ্যাস্ট্রিক থেকে এটাও একটা প্রশ্ন আছে দেখেন পেটে যদি কোনো বদ হজম হয় এই গাছের রস খাইলে পেটের বদ হজম ভালো হয় বদহজমের হজমের কারণেই গ্যাস্ট্রিক বলে পেট পাইপা যা ফুইলে যা তখন আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই আপনার পেটে বদ হজম না থাকলে আপনার কোনো সমস্যা নাই আপনার সুস্থ শরীর চলতে পারবেন আমি আবারও বলছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন